রাজারহাট নিউ টাউনের মোহাম্মদপুর অঞ্চলে তৃণমূল যুব কংগ্রেস নেতা শাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি বাইক মিছিল হয়। এই বাইক মিছিলে প্রায় সকানেক বাইক অংশগ্রহণ করেন। মোহাম্মদপুর হাইস্কুলের মোড় থেকে শিল্পতা বাজারের মোড় পর্যন্ত এই বাইক মিছিল হয়। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই বাইক মিছিল মানুষের আরও কাছে তৃণমূল কংগ্রেসকে পৌঁছে দেওয়ার জন্য এবং মানুষের কাছে উন্নয়নের বার্তা দেওয়ার জন্য এই মিছিল বলে দাবি করেছেন যুবনেতা শাহাঙ্গীর হোসেন। এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন যুবনেতা শাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, আমাদের সবাই সাথে আছে, আমরা দিদির উন্নয়ন দেখে আমরা মানুষের সঙ্গে লড়াই করছি, আমরা দিদি মোদীজি যে আমাদের যে দুর্নীতি করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য গ্রামের মানুষের সব সংযুক্ত হয়ে মানে সমবেত হয়ে আমরা এই জিনিসটাকে করছি যাতে মোদী এই সরকার এখান থেকে হটে যায়। কেননা আজকের মোদী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেসব প্রতিশ্রুতির একটাও কাজ হয়নি, উল্টো দুর্নীতি করেছে। মোদী চৌকিদার বলেছিল যে আমি চৌকি দেব, কিন্তু চৌকিদার এখন চুরি করছে। সবাই দিদি যে মানুষের পাশে আমরা আগামী দিন দিদিকে দেখতে চাই প্রধানমন্ত্রী চেয়ারে, আমরা দিদিকে দেখতে চাই। কেননা দিদির মতো উন্নয়ন ধারার লোক এই ভারতবর্ষে কমে গেছে, ওই জন্য মানুষের সারা টোটাল পশ্চিমবাংলার বুকে কেন সব জায়গায় মানুষের সারা মোদীর বিরুদ্ধে পুরোই 100% মানে পুরোটাই সারা আছে। মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের বিপদে আপদে মানুষের জন্য আমরা আছি, জনগণের প্রতি আমাদের লক্ষ্য আছে, জনগণ আমাদের প্রতি লক্ষ্য আছে যে না মানুষ কাজ করবে, মানুষ আমরা কাজ করছি বলে মানুষ আমাদের পাশে আছে। আমরা দিদির দিকে তাকিয়ে দিদির যে উন্নয়ন এবং কন্যাশ্রী বিভিন্ন প্রকল্প যে মানুষকে অনেক আগিয়ে নিয়ে এসছে এবং প্রতিটা ঘরে ঘরে যে দিদির উন্নয়ন সব ঘরে যে কোনো একটা উন্নয়ন যে কোনো দিক দিয়ে কন্যাশ্রী বলো খাদ্যসাথী বলো বিভিন্ন প্রকল্প সাইকেল এই যে আমাদের সবাইকে দিদি দিয়েছে, স্কুলের যাবার সমস্যা ছিল দিদি এই সাইকেল দিয়ে আজকের সব ছেলেপুলে এবং আমাদের বিভিন্ন খাদ্যসাথী বলো বিভিন্ন যে প্রকল্পগুলো এনেছে আজকের পশ্চিমবাংলা হলো একটা প্রকল্পের মানে ভাণ্ডারি। এই প্রকল্পের ভাণ্ডারির জন্য পশ্চিমবাংলার দিদিকে 100% লোক দিদিকে চায়। ভোট আগে যা 1,60,000 ভোটে জিতেছিল এবারে তার থেকে অনেক বেশি ডবল, আমরা তো আশা করছি ডবল, মানুষের যা সাড়া আছে ডবল ভোটে জিতবে, 2,00,000-3,00,000 ভোটে জিতবে এবারে, সব থেকে বেশি ভোটে জিতবে। কেননা আজকের এই যদি মোদীর বিরুদ্ধে কেউ রুখে দাঁড়াতে হয় আমাদের এই দিদি পশ্চিমবাংলা থেকে রুখে দাঁড়াচ্ছে। মোদীর যা কীর্তিকলাপ মোদীর যা মোদী বলছে আমি চায়বালা, চায়বালা বলে 11,00,000 টাকার সুট পরে ঘুরছে, চায়বালা বলে প্লেনে করে বিদেশে যাচ্ছে, কিন্তু দেশের জন্য কি করছে? কি যে শুধু পকোড়া পোজে টানছে, পকোড়ার পোজে, দেশের জন্য তো কিছু করছে না। আজকের এইসব যে ভাঁওতাবাজি করে মোদী সরকার এসছে সেই এই জনগণ কোনোদিন মেনে নেবে না। আপনি এখন কি চান? আমরা মোদীকে হটাতে চাই, দিদিকে চাই, দিদি দিদি পশ্চিমবাংলার দিদি ছাড়া কোনো ভোট নয় আমরা চাই। আর দিদি সব থেকে মানুষের জন্য যা উন্নয়ন করেছে এখনো কোন পশ্চিমবঙ্গের উন্নয়ন করতে পারেনি। নিউজটি নিবেদন করছে হাতিশালা আদর্শ শিশু বিকাশ কেন্দ্র। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। আশা মেডি ক্লিনিক সাতুলিয়া বেলেনা বাজার, এখানে সমস্ত কোম্পানির অ্যালোপ্যাথিক ঔষধ পাওয়া যায়। জেসমা ক্লিনিক পিঠাপুকুর বাজার, এখানে বিষ খাওয়া রোগীদের প্রাথমিক চিকিৎসা করা হয়।